নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভেটকি মাছের মাথা, লেজা আর মাছের যে বড় কাঁটাটা। এরপর আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এই সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন, যেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা যে আলু সেগুলো আমি দিয়ে দেবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আলুগুলোকে আমি খুব ভালো করে লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর আমি তেল থেকে আলুগুলো তুলে নেব। আলু ভেজে নিয়েছি, এরপর দেব বেগুন, আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর তারপর বেগুনগুলোকেও আমি খুব ভালো করে প্রায় গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় ধরে বেগুনগুলোকেও আমি লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, এরপর কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাছের কাঁটা সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। আমি মাছের কাঁটাগুলোকে এখানে দুবারে আমি ভেজে নেব। একটু সময় ধরে আমি মাছের কাঁটাগুলোকে ভালো করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, আমি এবার আরেকটা সাইড উল্টে দিয়েছি। মাছের কাঁটাগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এরপর বাকি যে কাঁটাগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো আমি এবার দিয়ে দেব। আর একইভাবে একটু সময় ধরে আমি এই মাছের কাঁটাগুলোকেও ভেজে তুলে নেব। সমস্ত মাছের কাঁটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই সেম তেলে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম, সাথে 2 কাঁচা লঙ্কা। এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর আগে থেকে স্লাইস করে রাখা যে পেঁয়াজ সেটা আমি দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে একটু লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, আর একটু সামান্য, কিন্তু 1.5 চামচের থেকে কম। আর লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আর এই আদা রসুন আর লঙ্কাটাকে আমি এবার পেঁয়াজের সাথে মিশিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে কষে নেব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ। এরপর এই সমস্ত মশলাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে প্রায় 1 মিনিটের জন্য কষে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো, যেটা টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর লবণ দিয়ে দেওয়ার পর আমি টমেটোটাকে আবারও সমস্ত মশলার সাথে প্রায় 1 মিনিটের জন্য আমি একটু কষে নেব। আর তারপর কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটো এখানে কিন্তু প্রায় অনেকটাই গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এরপর আমি আলুটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, আর প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি ভালো করে কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের কাঁটা। আর মাছের কাঁটাটা দেওয়ার পর আমি আবারও সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে প্রায় আরও 2 মিনিটের জন্য আমি ভালো করে রান্নাটা কষতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি।
চিনি দিয়ে দেওয়ার পর আমি সমস্ত কিছুর সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে রান্নাটাকে প্রায় আমি আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এরপর সব শেষে দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুন। বেগুনটাকেও এবার সমস্ত কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপর এই রান্নাটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে হতে দেব, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি আর এখানে আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর প্রায় 2 চামচ মতো দিয়ে দেবো ঘি। ঘি আর গরম মশলাটাকে দেওয়ার পর আমি আবারও রান্নাটাকে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তাহলেই কিন্তু ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশান আপনারা সব থেকে আগে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোন রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ স্টে হেলদি।